আজকে আমরা খেলবো মিনার তিনটা ইচ্ছা। তো চলুন আমরা মিনার তিনটা ইচ্ছা পূরণ করে ফেলি। এখানে একটা কার্ড আছে, আমরা লাভ দিয়ে পার হয়ে যাই। এখানে আরেকটা কার্ড দেখতে পাচ্ছি, এখানে একটা হাড়ি, এটা আমরা কালেক্ট করি। কিছু স্টার পাইলাম, এরে পানি রে। এখানে আবার একটা কার্ড পাইলাম, কার্ডটা আমরা কালেক্ট করি, আবার কিছু স্টার পাইলাম। আমরা এখানে তিনটা ইচ্ছা, ওরে বাবা কি সুন্দর একটা পালকি, ওরে বাবা পালকিটা আমাদেরকে চড়াইয়া নিয়ে যেতেছে। আয় হায় কুয়াশা, মিনা গই গেল। ও আচ্ছা, না সুন্দর একটা গ্রাফিক্স করছে, পিছনে কিন্তু আমরা রংধনু দেখতে পাই। আরে এখানে গোল্ড গোল্ড গোল্ড, ও গোল্ড, একটা ইচ্ছা পূরণ হয়ে গেল। এটা কি একটা ইচ্ছা না অন্য কোনো তিনটা ইচ্ছা আছে? আচ্ছা আমরা সামনের দিকে আগাই, দেখি আমরা তিনটা ইচ্ছা খুঁজে পাই কিনা বা। আরে এখানে এটা কি, এগুলো কি হীরা জহরত রত্ন সব রাস্তায় রাস্তায় ফালা রাখছে। এই এই পানিতে পড়ে যাবো নাকি? আরে এত অল্প জায়গার মধ্যে লাভ দিতে তো ভয় লাগে। আরে এখানে আরেকটা পালকি, আরেকটা পালকি, পানির পালকি। আরে সামনে আরেকটা, এই পালকি পালকি পার হবো। আচ্ছা এই পড়ে যাবো না তো, না যাই হোক আমরা চলে আসলাম এই পারে, আমরা পার হয়ে যাই। এখানে কি কী রে, আরেকটা ইচ্ছা হয় না কেন? এই আবার ডায়মন্ড, আবার ডায়মন্ড। এগুলো কি, এগুলো কালেক্ট করে করে কি আমরা ইচ্ছা পূরণ করব? এই আবার পানি এক লাভ, এই 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 মাঝখানে কেন? আমরা আবার সেই জায়গায় চলে আসলাম, আমরা আবার সেই জায়গার কাছাকাছি চলে আসছি। আমাদেরকে এখন খুবই সতর্ক থাকতে হবে। আচ্ছা পালকি, তাহলে ওই জায়গাটা কই? আচ্ছা এখানে আরেকটা পালকি আছে, এটা দিয়ে আমরা পার হব। এরপরে আমাদের যে জায়গাটা আমরা পড়ে গেছিলাম সেখানে আবার আমরা যাইতেছি। এই সেই খতরনাক জায়গাটা আবার চলে আসছি। এই 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 মাঝখানে কেন রে ভাই, মাঝখানে কেন? আমরা সেই জায়গাটায় আবার আসলাম। এই আরেক লাভ, আরেক লাভ, আরেক লাভ, এবার এবার পার হয়ে গেছে, এবার পার হয়ে গেছি ভাই, যাই গেছি রে ভাই। আবার বাঁধা যাবে না, বাঁধা যাবে না। আবার একটা গোল্ড, আবার একটা গোল্ড। ও আচ্ছা এগুলো দিয়ে দিয়ে মনে হয় আমরা তিনটে ইচ্ছা পূরণ করব। এই এখন কোনো বাধা পড়া যাবে না, কারণ ওই জায়গাটা আর পার হইতে পারবো না আবার যদি ওই জায়গাটা যাওয়া লাগে। আচ্ছা এখানে আসলাম, এখানে আসার পরে এখানে আবার লাভ দিয়ে এখানে কি সুন্দর পালকি, ময়ূরের পালকি। যাই হোক এখন আমরা আমাদের আরেকটা ইচ্ছা কি, এটা কি কালেক্ট করতে হবে? ও আচ্ছা সেকেন্ড একটা কালেক্ট করলাম, এরপরে কি? এই আবার সেই জায়গা, এই জায়গাগুলোতেই আসলে আমরা পড়ে যাই। আবার একটা ময়ূরের নৌকা পাইছি আমরা, অনেক সুন্দর সুন্দর ময়ূরের নৌকা দিছে। এই পার হো, পার হো, যাক জিনিসগুলো থাকাতে আমরা অনেক সহজে পার হইতে পারতেছি। এই বাড়ি খাওয়া যাবে না। আরেকটা, আরেকটা ডায়মন্ড, আরেকটা ডায়মন্ড। আচ্ছা এগুলো দিয়ে আমরা স্টার পাইতেছি, কিন্তু এপিসোডের নাম হচ্ছে তিনটা ইচ্ছা। তিনটা ইচ্ছা কি এটা তো বুঝতেছি না। এই পর পানিতে পড়া যাবে না, পানিতে পড়া যাবে না। এখানে কি সাঁকো, মাঝখানে সাঁকোটা কই? আচ্ছা এখানে ক্লিক করতে হবে কি? ও এই যে তিনটা ইচ্ছার জন্য আসছে আমাদের সেই আলাদিন, আলাদিন, আলাদিন আসছে। ও এই একটা ইচ্ছা আমাদের পূরণ হইলো, এটা হচ্ছে আমাদের সাঁকোটা তৈরি করে দিয়া গেছে, বুঝছি। এটা হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে মানুষের যে অসুবিধা হইতেছে, মিনা আইসা এই সাঁকোটা তৈরি করে দিয়া গেল যাতে মানুষরা সহজে পারাপার হইতে পারে। যাই হোক আমরা আবার আরেকটা পালকির নৌকা পেয়ে গেলাম, সামনে আরেকটা পালকির নৌকা আছে, এটা দিয়ে পার হইতে হবে আমাদেরকে জায়গাটা। পিছনের ভিউটা কিন্তু সুন্দর, পাহাড় ওই পাশে আবার রংধনু। এই পানি চলে আসছে, পড়ে গেলাম রে। আবার লাভ দেই, আবার লাভ দেই, আবার পালকি। এত পালকির নৌকা কেন রে ভাই, এই জায়গাগুলো মাটি দিয়ে ভরাট করে দিলেই তো হয়। এই পড়ে যাস না, ওরে পালকির লোক আটকে যেতেছে। লাভ দাও, লাভ দাও আমাদের। আচ্ছা আরও তিনটা বাকি আছে, এর মধ্যে একটা ইচ্ছা পূরণ হয়েছে। এরে এই পোলা পাইন, এই রাস্তাঘাটে কী করস তোরা? আর একটা ইচ্ছা, এর জন্য একটা হেয়া লাগবে বা একটা বাথরুম বানায় দেন। এই পোলা ভিতরে যা, এটা কোনো কাজ করতে হয় রাস্তাঘাটের মধ্যে কেমনটা লাগে? ওকে ফাইন, আমাদের দুইটা ইচ্ছা পূরণ হইলো। আমাদের আলাদিনকে দিয়ে আরও একটা ইচ্ছা পূরণ করতে হবে। এডিকি এডিকি কী রে ভাই, এডিকি। ও আচ্ছা সাপের বাচ্চা নিয়ে সাপরা যাইতেছে, কী রে ভাই কতডি? আরে আবার আসছে, এই আবার তো এই সাপ অনেক। এই কী রে ভাই, এখানে কি সব সাপদের রাজ্য নাকি এটা? এখানে কি সাবান, সাবান, সাবান নিলাম। ওরে বাপরে, ও আচ্ছা এটি জীবাণু, আমরা যে সাবান নিলাম সাবান দিয়ে এটি মাইরা ফেলতেছি। ও আচ্ছা এই যে যে আমাদের সাবানের একটা ব্লক তৈরি হয়েছে আমাদের শরীরে, সাবান নেওয়ার কারণে এখন জীবাণুগুলো আসতেছে, কারণ ওই সাবানের লেয়ারটার সাথে লাগার কারণে এগুলো মরে যেতেছে।
এই সাবানের লেয়ারটা চলে গেল রে, আবার সাবান লাগবে। এই আলাদিনের আশ্চর্য প্রদীপের সেই জাদুর পাটিটা, এটা কি উপরের দিকে? ও আচ্ছা, আরে আচ্ছা, আমাদের সাবানের লেয়ার আছে, প্রবলেম নাই। যাই হোক, আমাদের এই লেয়ারটা চলে গেল, আমরা আবার সেই জাদুর পাটিটা পাওয়া যাব। জাদুর পাটিটা পাওয়া গেলাম, এদিকে ফিরাবো ভাই। ও আচ্ছা, আমাকে একটানা ক্লিকের উপরে থাকতে হবে। আমি এই জিনিসটা তখন বুঝতেছিলাম না, আমি বারবার আসতেছিলাম কিন্তু একটানা ক্লিক করে রাখতেছিলাম না, এই জন্য জীবাণুগুলার গায়ের সাথে লেগে যাইতেছিলাম। আমাদেরকে একটানা এখানে উপরে ক্লিকের উপরে থাকতে হবে যাতে জীবাণুগুলো আমাদের গায়ের সাথে না লাগতে পারে। আচ্ছা, কোন পর্যন্ত যাইতে হবে তা তো জানি না, আমরা একটানা মাউস ক্লিকের উপরে আসি। যাচ্ছি যাচ্ছি, কি রে জীবাণুগুলো না মাইরা গেলাম, এগুলা আসছে কোত্থেকে, আসছে কোত্থেকে? এই ভাই পড়িস না, এই টাইমে পড়িস না, আমরা অনেক দূর চলে আসছি, অনেক দূর চলে আসছি, আর কতটুকু যাইতে হবে কে জানে। আরে নাইমা গেলাম, এখন কি এদিকে যাইতে হবে? ওই ছেলেটা আসছে, ছেলেটারে দিলাম, কি দিব? আচ্ছা জাদুকর আবার আসবে, এখন কি সাবান দিবে? ও আচ্ছা, সাবান দিয়ে কি বাছা দিবে নাকি? ও কল দিছে। ও আচ্ছা হ্যাঁ, বাথরুম থেকে বাইরে এসে তোমার কল লাগবে, পানি আপ দিয়ে দিয়ে ফেলো। ওকে, আমাদের আজকের এপিসোডটা কমপ্লিট, আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের পরবর্তী এপিসোডটা দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।